ॐ ध्याये तीर्थम्बुजे देवीं तरुणारुणविग्रहां वराभयकरां शान्तं स्मितोत्फुल्लमुखाम्बुजां स्थलपद्माप्रतीकाश पादां भोजसुशोभनां शुक्लाम्बरधरां वीरां लज्जापटविभूषितां प्रसन्नां धर्मकामार्थं मोक्षदां विश्वमङ्गलां स्वनाथ वाम भागस्थां भक्तानुग्रहकारी ॐ ऐं ह्रीं सर्वदेवदेवीश्वरूपिण्यै श्री शारदा देव्यै नमः। श्री श्री मायेर अशेष कृपाय आमरा आज समबेत हयेछि श्री श्री मायेर कथा थेके पाठ एवं आलोचनार उद्देश्य कि आमरा विगत दिन जे अंश थेके पढ़ेछिलाम सेइखाने मा एकटी अद्भुत कथा आमादेर बोलेछिलेन। মা বলেছিলেন প্রসাদ অগরিতে কোনো ভেদ প্রভেদ নেই, আমার বুকে হাত দিয়ে মনে এটি স্থির রাখো। আজ বিশেষ করে কেন এটি বললেন, আজ তিন মাস হলো প্রায় রোজই আসি যাই, যাবার সময় মা রোজই হাত ভরে প্রসাদ দেন, অনেককে দেওয়ার জন্য কোনো কোনো দিন প্রসাদের অভাব দেখেছি। মা তাই তক্তপোষ নিজের তক্তপোষের নিচে একটি সরাই করে প্রসাদ রেখে দিতেন এবং বলতেন, ওরটি রেখে আর সবাইকে দিও গো, তাতেও আমার লজ্জা করত। এই লজ্জা ভেঙে দেওয়ার জন্য মা বিশেষ করে এই কথাটি বললেন। এই যে প্রসাদ এবং করি, ভগবান যেহেতু তার থেকে নির্যাস গ্রহণ করে, তাই সেটি সবসময় গ্রহণ করা উচিত। তার ভেতরে ঈশ্বরের কৃপা ওই প্রকাশিত হয় এবং সেই প্রসাদ গ্রহণে আমাদের ঈশ্বরের প্রতি ভক্তি ভালোবাসা এইসবগুলো বাড়ে। এগুলো বিশ্বাস করতে হয়, বিশ্বাস করলে দেখবেন আপনার জীবনের ভেতরই পরিবর্তন হতে আরম্ভ করেছে। আজকের হচ্ছে আমরা নতুন করে শুরু করব 11ই আশ্বিন 1325 নবম্যাতি কল্পারম্ভ দেবীর বোধ দুর্গা পুজোর ষষ্ঠী দিনের ঘটনা। প্রাতে গিয়েছি, মা ফল কাটছিলেন, দেখেই বললেন, এসেছ মা, এসো আজ বোধন আমার এই কথা মনেই ছিল না, ঠাকুরের ফুলগুলো বেছে সাজিয়ে রেখে ফলের তালায় ওই পাশটি রেখে দাও। আদেশ পালন করলুম, ফল ইত্যাদি কাটা হয়ে গেলে মা পাশের ঘরে এলেন, স্নান করবেন, তেলের ভার চিরুনি নিয়ে আমার কোলের কাছে এসে বসলেন। মাথায় হাত দিয়ে দিতে আমি ইতস্তত করছি দেখে মা বললেন, দাও না গো মা, মাথাটা আঁচড়ে যেন বালি কাটি, আদেশ পেয়ে আমি আঁচড়ে দিচ্ছি। রাধু নিয়ে এসে বলছে চিঁড়ে দিয়ে দই খাব। মা সেইখানে একটি বাটিতে চিঁড়ে দই মেখে নিজে একটু মুখে দিয়ে ওর রাধুকে দিলেন। আমি মাথা আঁচড়ানো রেখে তেল মাখিয়ে দিচ্ছি। মা বলছেন, জয়রাম বাটিতে কটি ছেলে দীক্ষা নিতে এসেছিল, তা তাদের দিলুম না, তখন তারা কত আকুতি করে বললে, তবে পায়ের একটু ধুলো দিন, মাদুলি করে রেখে দেব, এমনি তাদের ভক্তি বিশ্বাস। মাথা আছড়াতে মায়ের অনেকগুলি চুল উঠেছিল। মা বললেন, এই না গো, রাখো। বস্তুতই আমি ধন্য হয়ে গেলাম, আমার নেবার ইচ্ছা ছিল। মায়ের সঙ্গে গঙ্গায় নাইতে গেলুম, স্নান করে এসে পূজা শেষ হলে মা প্রসাদ বিতরণ করতে লাগলেন, তাতে অনেক সময় কেটে গেল। একটা ছোট্ট স্মৃতি দেখুন, কি সুন্দর স্মৃতি। আমরা ভগবানকে ঠিক এইরকম আপনার করে যেন ভাবতে পারি, তাই যেন ভগবান আমাদের সঙ্গে এরকম লীলা করেন, শুধু লীলা করেন না, সেই লীলার অবশেষ আমাদের জন্য রেখে দেন, যাতে আমরা সেটাকে ভেবে, যারা আমাদের পক্ষে শ্রীশ্রীমাকে দেখা সম্ভব হয়নি, তারা যেন সেই লীলার অবশেষটুকু ভেবে যেন আনন্দ পেতে পারে। সেই বোধন এসেছেন, বলছেন আজ বোধন, দেবীর বোধন হয়, মা যেন তিনি বলছেন যে আজকে আমার বোধন হবে। এই কথাটা আমরা কেউ জানি না, বোধন আজ বোধন কথাটার অর্থের ভেতর দিয়ে যেন প্রকাশিত হচ্ছে,
আমাদের ভেতরে জগন্মাতাকে আমরা উদ্বোধিত যেন করতে পারি। সেই দিন জগন্মাতাকে আমরা বলি না জাগো মা, তাই মাকে মাকে যেন তিনি জাগ্রতা করছেন, মাকে যেন সেই বিল্ব বৃক্ষ মূলে তিনি ঘুমিয়েছিলেন সেইখানে মাকে জাগাচ্ছেন। এবার মা সেই পুজো গ্রহণ করবেন প্রতিমায়, সেই বিল্ব বৃক্ষের একটা ডাল পরের দিন সকালে ষষ্ঠীর দিন সকালে একটু ডাল ভাঙা হয়, সেই ভাঙা ডাল এর মধ্যে দিয়ে দেওয়া হয়। আমাদের ওই যে দেবী ঘট আছে সেই দেবী ঘটের মধ্যে দিয়ে দেওয়া হয়, ভাবা হয় ওইভাবে দেবীর সঙ্গে সংযোগ স্থাপিত হলো। এবং বোধনের দিন, বোধনের খানিকক্ষণ পরে অধিবাস হয়, দেবীকে অধিবাস করায় নানা দ্রব্য আদি দিয়ে। দু জায়গায় অধিবাস করা হয়, একটা আছে নবপত্রিকা এবং বিল্ব বৃক্ষে একসাথে, আরেকটা আছে প্রতিমাস্থ দেবতা, আলাদা আলাদা দুটি মন্ত্র আছে। নবপত্রিকায় আসছে শুভাধিবাসবস্তু আর মৃন্ময়ী আশা পরিবার আয় শ্রী ভগবদ দুর্গায়া শুভাধিবাসন বস্তু, এই নানা রকমের এই দিয়ে করা হচ্ছে, অধিবাস চলতে থাকে। ওদের মাইক্রোফোন অন আছে, দেবজিৎ মাইক্রোফোন অন আছে, কথা করতে হবে। মাইক্রোফোন যাদের অন আছে কফ করতে হবে। মাইক্রোফোন অফ করতে হবে, বাণী দেবী মাইক্রোফোন অফ করতে হবে। এইটা হচ্ছে কথা, মা যেন সেই সকালের কথা বলছেন। তিনি গিয়ে সকালে গিয়ে দেখলেন কি সুন্দর দৃশ্যটা ভাবুন, মা বসে বসে তিনি পুজো করবেন, তিনি পূজা, তিনি ঠাকুরের জন্য পুজোর জোগাড় করছেন, ফল ফুল সমস্ত কিছু কেটে রেখেছে। আমরা পুজো করতে গেলে আমাদের পাঁচজন অ্যাসিস্ট্যান্ট লাগে। জগন্মাতা দেখাচ্ছেন কীরকমভাবে দেবতার পুজো করতে হয়। তিনি বলছেন ঠাকুরের এই ফুলগুলি বেছে সাজিয়ে রাখো, ফলের থালা ওই পাশটিতে রেখে দাও। কিন্তু লাজুকেরা কিছুতেই কাজ করবে না, তাই তাদেরকে কাজ করিয়ে যেন তারা যাতে ভগবানের কৃপা পায় তার ব্যবস্থা করছে। তারপরে এইখানে ভয়ানক কথা, এবার কলকাতা হয়ে গেলে মা পাশের ঘরে এলেন, মানে ঠাকুর ঘর যেটা তার পাশের যেটা যেটা ভাড়ার ঘর সেই ঘরে এলেন। এবার স্নান করতে যাবেন, কি সুন্দর, আমাদের কত রকমের তেলের শিশি চিশি লাগে, ভাঁড় ভাঁড়ের মধ্যে করে সর্ষের তেল আছে, সেই সর্ষের তেল নিয়ে এসছেন, একটা চিমনি নিয়ে এসছেন, যাতে আগে ভালো করে তেল মাখিয়ে চুল আঁচড়ে ওই যে চুলের চুলের জট ছাড়িয়ে দিয়ে তারপরে স্নান করতে যাবেন। কারণ এখনকার মতো তো হ্যাঁ হ্যাসিং হ্যালো গার্ড সব হতে পারবে না, সে শ্যাম্পু ট্যাম্পু লাগাতে পারবে না, তাই ওই রকম ব্যবস্থা, চুলকে জটমুক্ত করার জন্য ওই রকম ব্যবস্থা। আগেই ভালো করে তেল টেল মাখিয়ে তারপর চিরুনি আঁচড়ে দিলে তবে এইটা আপনার, এটা কী হচ্ছে বাণী দেবী, আপনি হাত তুললেন আর এই আবার মাইক্রোফোন অন করে দিলেন, এটার কোনো প্রয়োজন নেই। এই হচ্ছে কথা, এই আমরা ইয়ে করি, তিনি চুল আঁচড়ানোর জন্য এসে বসেছেন, একবারও বলছেন না, ভক্ত এগিয়ে যায় কি না যাচ্ছে, মানে তিনি ভয় পাচ্ছেন। আমরা যেমন মহারাজদের ভয় পেতাম, তিনি এদের এমন ভয় পাচ্ছেন একেবারে। ঠাকুরের দেখুন, ঠাকুর বলতেন না আমার পাটা কিরম কিরমির করছে, তুমি আমার পা একটু হাত বুলিয়ে দাও, জোর করে সেবা নিচ্ছেন। মাও ঠিক যেন সে জোর করে সেবা নিচ্ছেন, ভক্তের কল্যাণের জন্য তিনি করছেন। তিনি কী করলেন, তিনি বললেন যখন বলছেন দাও না গো মাথাটা আঁচড়ে, ছোটো বাচ্চা মেয়ে যেমন তার মাকে বলে দাও না গো মা মাথা আঁচড়ে, ঠিক সেই রকম দাও না গো মাথা আঁচড়ে আদেশ নয় অনুনয়, জগন্মাতা বিনয় অনুনয় করছেন তার শিষ্যের কাছে, সেবা করার জন্য অনুনয় করছেন। এই যে অবতার আমাদের মাঝখানে আসেন আমাদের মতো হয়ে, হ্যাঁ এই যে জগন্মাতার এই যে ভাবটি এটা কিন্তু খুব সুন্দর দেখবার মতো, তিনি অনুনয় করছেন, সেবা আমরা যেন করতে পারলে আমরা ধন্য বোধ করি, কিন্তু অনুনয় করছেন দাও না গো, কেন তুমি না দিলে আমার কিছু হবে না। সিস্টার নিবেদিতা একটা জায়গায় গিয়ে বলছিলেন যে ছোট্ট শিশু সে সংসারের সবার আদরে, সে জানে সে যদি ভালো, সে যে তার ঠাকুমা যদি তার গায়ে তেল না মাখিয়ে দেয় তাহলে তার তেল মাখা হয় না, তার পিসি যদি তাকে ধরে স্নান না করিয়ে দেয় তাহলে তার স্নান করা হয় না, তার কাকা যদি তাকে কাঁধে করে নিয়ে না ঘুরে বেড়ালে তার সে ঘোরা হয় না, সে সব কিছুতে জানে সেই ইয়ের অধীশ্বর, এই বাড়ির অধীশ্বর, সে চাওয়া মাত্র ইচ্ছা করা মাত্র সবাই এসে যাবে কাজ করতে, তবু সে এমন একটা ভার ভাব করে থাকে যে যেন সে সবার উপর নির্ভরশীল। জগন্মাতা মুক্তি দিতে এসছেন, আমরা তার উপর নির্ভরশীল, কিন্তু শি ইজ পোজিং ইন সাচ এ ওয়ে, এমনভাবে তিনি ভাব করছেন
যেন তিনি সবটুকুর জন্য আমাদের উপর নির্ভরশীল, তিনি না করে দিলে আমার কিচ্ছু হবে না। এ দেখুন ভগবান কীরকম তার ভক্তের সাথে কীরকম লীলা করেন। এই পরশুদিনই পড়ছিলাম একটা জায়গা, যে বৃষ্টি যখন পড়তে থাকে, বৃষ্টি যখন পড়তে থাকে অঝরে পড়ে, বৃষ্টি কিন্তু পরিমাপ করে ঝরে না। এখানে ঝরতে হবে, কাল এখানে ঝরেছি, কাল নাগের বাজারে ঝরেছি, আজকে একটুখানি গিয়ে ওই যেখানে সেই পচা খাল আছে পাতিকুলু সেখানে একটু ঝরি, পরশুদিন মানিকতলায় গিয়ে একটু ঝরি। এই ঝমঝম রমরম সেই কে যেন কী করছিলেন, সেই ঝমঝম রমরম বৃষ্টি একই জায়গায় হতে থাকে, বৃষ্টি হতেই থাকে। তাই যখন একই জায়গায় বারবার বৃষ্টি হতে থাকে, আর আমাদের তো সবেতেই বিরক্তি, গরম বেশি করলে বিরক্তি, বৃষ্টি বেশি হলে বিরক্তি, ঠান্ডা বেশি হলে বিরক্তি, আমাদের সব কিছুতেই বিরক্তি। সেই বৃষ্টি পড়তে পড়তে যখন বৃষ্টি পড়া থেমে যায়, তখন আমরা যখন তৃষ্ণার্ত হই তখন বুঝতে পারি যে জলের কী প্রয়োজন আছে। তখন আমরা তাড়াতাড়ি কূপ খনন করি, তারপরে পুকুর কাটি, ভাবি পরের বছর যখন বৃষ্টি পড়বে হেলায় ফেলায় সেই জলকে নষ্ট করবো না, সব জমিয়ে রাখবো যে শুকনো সময় আমরা জল খাবো তার থেকে। কিন্তু পরের বছর বৃষ্টিকে ধরা যায়, কিন্তু অবতারের কৃপাকে ধরা যায় না। অবতার যখন থাকেন তখন বেশিরভাগ সময় আমরা অবতারকে পাগল ভেবেই থাকি, আমরা টেকেন ফর গ্রান্টেড, ঘর কা মুরগি দাল বরাবর এরকম ভেবে থাকি। মায়ের শরীর গেছে, এই আমাদের ছেলেপুলেরা কেউ ইয়ে করেছে, দত্ত বাড়িতে কিরণচন্দ্র দত্ত বাড়ির ছেলে, তিনি গিয়েছেন এবি স্কুলে পড়েন, তারা অশৌচ গ্রহণ করেছেন, মা তাদের সকলের গুরু, তাই অশৌচ হয়েছে, ছেলের মাথায় চুলে তেল নেই, পায়ে খালি পায়ে এসে স্কুলে এসেছে, মাস্টার মশাই জিজ্ঞেস করছেন বাড়িতে কে মারা গেছে, বলছে না শ্রী শ্রী মায়ের শরীর চলে গেছে। মাস্টারমশাইরা স্কুলের যে টিচার্স রুম সেখানে গিয়ে মজা করছে, পরমহংস মশাইয়ের বউ মরেছে আর কিরণ দত্তের বাড়িতে, দত্ত বাড়িতে অশৌচ হয়েছে। আমরা এরকমভাবেই ভাবতাম, ভগবান এত সহজ করে আসতে কখনো নিজের গ্ল্যামার কোনোভাবে সামান্যতমভাবে প্রকাশ করেনি। দীক্ষা দিচ্ছেন তিনি, দীক্ষাগুলো তিনি দীক্ষা টিক্ষা দিয়ে তার ইচ্ছা তার যে পছন্দের মন্ত্র অনুযায়ী দীক্ষা দিচ্ছেন, সব করেছেন, কিন্তু তিনি বলছেন ঠাকুর তোমার গুরু, ঠাকুরই তোমার উষ্ট। ওইখানে গিয়ে থামেননি, গুরু পুজো টুজো নিয়ে যাওয়ার পর পাশে বেরিয়ে দুজনে মিলে পাতায় শাল পাতায় করে ফল খেতে বসেছেন, গুরু শিষ্য পাশাপাশি দেওয়ালে পিঠ ঠেকিয়ে বসে ফল খাচ্ছেন। তারপরে মুড়ি খাওয়া হচ্ছে, চাল ভাজা, সেই চাল ভাজা তিনি ওই খানিকটা নিয়ে সেটা ওই গুড়িয়ে তাতে নুন লঙ্কা এসব দিয়ে খাচ্ছে। তবে খানিকটা খেয়ে বলছেন বাবা দাঁত নেই, তুমি একটু খাও, তার এতে দিয়ে দিচ্ছেন, নিজের এঠো মানে নিজের প্রসাদ তিনি দিয়ে দিচ্ছেন, কোনো রকম এ নেই, ছেলের সাথে একবারে মাছের সম্পর্ক। এই মেয়েকেও তিনি বলছেন দাও না গো মাথাটা আঁচড়ে, যেন বালিকাটি আদেশ পেয়ে আমি আঁচড়ে দিচ্ছি। এমন সময় রাধু নিয়ে এসে বলছে ছিঁড়ে দিয়ে দই খাবো, দেখুন সাধারণ বিধবা দিনে দুবারের মতো ভাত খাবেন না, মা সব সংস্কার মানতেন, কিন্তু সন্তানের জন্য তার সামান্যতম কোনো রকম কোনো সংস্কার কিচ্ছু নেই। বলছেন মা সেইখানেই একটি বাটিতে চিড়ে দই মেখে নিচে একটু মুখে দিয়ে রাধুকে দিলেন, আমি মাথা আছড়ানো রেখে তেল মাখিয়ে দিচ্ছি। আমি মা দেখুন কোনো রকম সংস্কার নেই, মুখে দিয়ে সেইটাই তিনি দিচ্ছেন, সন্তানের জন্য তিনি সব করতে পারেন, সন্তান যাতে অপ্রসাদী কোনো খাবার না খায় তাই জন্য তিনি প্রসাদ করে সেটি তাকে দিচ্ছেন। তারপরে মা মাথা আচড়ানো বন্ধ রেখে তিনি মাথায় তেল মাখাতে শুরু করেছেন। মা বলছেন দেখো জয়রাম বাটিতে কটি ছেলে দীক্ষা নিতে এসেছিল তা তাদের দিলুম না, তখন তারা আকুতি করে বলল তবে পায়ের একটু ধুলো দিন মা ধুলি করে রাখবো, এমনি তাদের ভক্তি বিশ্বাস। এই পায়ের ধুলো নিয়ে তারা মা ধুলি করে রাখত, এখন তো চরণ ধুলি পাওয়া যায় না, চরণ রজ পাওয়া যায় না, যাদের কাছে আছে তারা ধন্য, তিনি সেই গলাতে তারা মাদুলি করে রাখবেন। আমি এক জায়গায় গিয়েছিলাম, তারা পূর্ববঙ্গ থেকে এসেছিলেন, সেনাটি থেকে এসেছিলেন, তাদের পরিবারের কেউ শ্রীশ্রী মায়ের মন্ত্র দীক্ষা পেয়েছিল, সে একটি মাটি একটুখানি মাটি শ্রীশ্রী মায়ের পায়েতে ঠেকিয়ে রেখেছিলেন, সেই মাটি তাদের বাড়িতে একবারে অত্যন্ত ভক্তি সহকারে কিন্তু গোপনে পুজো হয়। তাদের বাড়িতে যে স্বয়ং শ্রীশ্রী মায়ের কিছু আছে এইটা একেবারেই বোঝা যায় না। তিনি বলছেন মাথা আঁচড়াতে আঁচড়াতে অনেকগুলি চুল এঁটেছিল, মা বললেন এই নাও গো রাখো। দেখুন প্রথম দিকে গল্পচ্ছলে তিনি কিন্তু বললেন যে তার স্থূল শরীরের অংশ বিশেষ সেটি কত দাম, এই যার কাছে মায়ের ইয়ে ছিল ওই হাতের বালা ছিল ওই হোগলা পাখের বালা যে ভক্ত মহিলার কাছে ছিল, তার কাছে আরও কিছু জিনিস ছিল,
একটা সেলোফিনের মোড়া মায়ের শিশুর মায়ের চুল ছিল, ধরলেই ভেঙে যাচ্ছিল। কিন্তু সেই চুলটা যখন রাখা হয়েছে, যেরকম আমরা আমার দেবী দুর্গার এরকম জায়গার চুল দেখি, কোকড়ানো 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 কোকড়ানো, এরকম কোকড়ানো ম্যাটেড হেয়ার, ওইরকম চুল মায়ের, নখগুলো গুঁড়ো হয়ে গেছে। আর কিন্তু যে নখগুলো ভালো আছে সেটি অর্ধচন্দ্রাকারে। এগুলো আমরা দেখি আর ভাবি শিশুমায়ের শরীরের অংশ, সেইগুলো দেখানো হয়েছিল। এটা কত দামি বলার জন্যই আগের প্রসঙ্গটা করলেন, ছেলেগুলোকে দীক্ষা দিলেন না। ছেলেগুলো বলছেন ঠিক আছে, যদি ওভাবেই কৃপা মন্ত্র কৃপায় যদি না পেলাম, আপনার শ্রী চরণ ধুয়ে দিন, তাই মাধুরী করে রাখবো, সেটা আরও দামি। তারপরে এসব বলার পরে ওই যে নিজের যে চুল ইয়েতে লেগেছিলো সেইখানে তুলে দিয়ে তার হাতে দিয়ে বললেন, এই নাও গো, এই এই নাও গো রাখো। বস্তুত আমি ধন্যই হয়ে গেলাম, আমার নেবার ইচ্ছা ছিল। আমাদের ইচ্ছা থাকে অনেক কিছু, সব কিছু বলতে পারি, তাই তিনি যেন কৃপা করে তাঁর কৃপা আমার হাত আমাদের হাতে দিয়ে দিলেন। আমরা মায়ের সঙ্গে গঙ্গা নাইতে গেলে দেখুন কী সহজ, কোনো রকম যে ঢাক ঢোল বাজিয়ে হচ্ছে এরকম কিছু না, মাও চলেছেন। খুব সুন্দর বর্ণনা আছে মায়ের স্নান করতে যাওয়ার আগে, মা এক কলা ঘোমটা দিয়ে যেতেন আর গোলাপ মা দেখাতে দেখাতে, এই দিক দিয়ে এসো, এখানে ময়লা আছে, এখানে অপরিচ্ছন্ন আছে, এইভাবে এসো, একবারে বাচ্চা মেয়ের মতো মা গোলাপ্মার হাতটি ধরে একটু করে যেতেন। যার হাত ধরার জন্য লোকে পাগল হয়ে যায়, তিনি গোলাপ্মার হাতটি ধরেছেন বাচ্চা ছেলে মেয়ের মতো, যেন গোলাপ্মা তাকে না নিয়ে গেলে তার কিছুতেই কিছু করা হবে না। তিনি জানেন শি ইজ দি সেন্টার অফ অ্যাট্রাকশন, সবার একবার আকর্ষণের বিষয়বস্তু, কিন্তু তিনি এত দিন এত বিনয়ীভাবে নিজেকে প্রকাশ করছেন, কেন তিনি কিচ্ছুই নয়, নাথিং, কোনোরকম কোনো ব্যাপার এটা, এইরকমভাবে তিনি নিজেকে প্রকাশ করছেন। তারপরে বলছেন যে স্নান করে ফিরে আসার পর মা সবাইকে প্রসাদ বিতরণ করতে লাগলেন, তাতে অনেকটা সময় চলে গেল। স্নান করে এসেই মা পূজা করতেন, সাধারণত স্নান করে এসে মা পূজা করতেন। পূজা করবার পরে তিনি যদি কেউ মন্ত্র দীক্ষা প্রার্থী থাকতো তাদের দীক্ষা দিতেন, দীক্ষা দেওয়ার পরে তিনি গুরু পূজা নিতেন। ওই গুরু পূজা বলতে একটু থালাতেই ফুল থাকতো, তাতে চন্দন মাখানো থাকতো, সেই ফুল মায়ের পায়ে অর্পণ করতেন, মাতার মাথায় হাত রেখে আশীর্বাদ করতেন আর তার ভিতরে শক্তি সঞ্চার করে দিতেন। তারপরে ওই মায়ের এটা একটা বড় কাজ ছিল, উদ্বোধনে থাকাকালীন শাল পাতার যে ডোঙা হতো তাতে সব ফল প্রসাদী ফল সাজিয়ে কিছু ফল নিচে চলে যেত, ছেলেরা ফল জল খাবে আর মেয়েদেরও তিনি সবাইকে সেই প্রসাদ বিতরণ করতেন। শ্যামাদাস কবিরাজ মশাই রাধুকে দেখতে এলেন, মা রাধুকে ডেকে দিতে বললেন। আমি ডাকতে গেলাম, একটু পরে রাসবিহারী মহারাজ গিয়ে কবিরাজ মশাইকে ডেকে নিয়ে এলেন। দেখবার পর কবিরাজ মশাইকে প্রণাম করতে রাধুকে বললেন, রাধু নত হয়ে প্রণাম করলেন। তিনি চলে যেতে কেউ কেউ বললেন, উনি কি ব্রাহ্মণ? মা বললেন, না বৈদ্য। তবে যে প্রণাম করতে বললেন তা, মা বললেন তা করবে না, কত বড় বিজ্ঞ, ওরা ব্রাহ্মণ তুল্য, ওকে প্রণাম করবে না তো কাকে করবে, কি বলো মা? এইটা হচ্ছে কথা, মানে ব্রাহ্মণ হলেও হবে না, ব্রাহ্মণ হলেই যে তিনি পূজনীয় হবেন, তিনি গুণগত দিক দিয়ে এমন জায়গায় উঠেছেন ব্রাহ্মণ তুল্য, তুল্য শব্দটাকে ব্যবহার করছেন। আমরা বলি না মানুষ তো নয় দেবতুল্য, দেবতুল্য পুরুষ। আমাদের এই যে দৈবাসুর সম্পত্তি বিভাগে যোগ গীতায় আছে, সেখানে ভগবান দৈবিক গুণের কথা বলছেন, আসুরিক গুণের কথা বলছেন। বলছেন এই দৈবিক গুণ যারাকে তারা অবলম্বন করে তাদের জীবনের ভেতরে দেবতার ভাব, দৈবী ভাব প্রকাশিত হয়। বলরাম বাবুর খুব দুঃখ ছিল যে মহাপুরুষের সেবা করে তার কী লাভ হলো। স্বামীজি একটি চিঠিতে লিখছেন, মহাপুরুষের সেবা করে কী লাভ হলো, এই কথা বলছেন বলরাম বাবু। পশু ছিলেন, মানুষ হয়েছেন, দেবতা হবেন, দেবতা হওয়ার উদ্দেশ্যটাই তাই। আমি আমার এই মনুষ্য সত্তার ভেতরে যদি থাকি, কিছুক্ষণের জন্য দেবতা হব, আবার কিছুক্ষণের জন্য পশুতে রূপান্তরিত হব। কিন্তু আমি যদি আমার এই মনুষ্য স্বভাবকে উত্তীর্ণ করে যাই, তাহলে দেবত্বে উত্তীর্ণ হব। দেবত্বে একবার উত্তীর্ণ হলে আমি আর সাধারণ মানুষের মতো আচরণ করতে পারবো না, এটা হচ্ছে কথা। মানুষ তার গুণগত দিক দিয়ে নিজের জীবনচর্যায় নিজেকে এমন করে বদল করে যে নিজেকে দেবতা তুল্য করে দেয়। এই যে আমাদের সব কিছুতেই আমরা এরকম হই, আমরা ডাক্তারদের বলি না আহা মানুষ নয় গো দেবতা, তারপরে কিন্তু তিনি শঙ্খচক্র গদা পদ্ম সিল্কের কাপড় চোপড় পরে আমাকে কৃপা করতে আসেন, তা না। তিনি এমনভাবে একটা জীবন যাপন করেছেন যাকে দেবতা ছাড়া আর অন্য কিছু ভাবা চলে না। বলছেন কত বড় বিজ্ঞ, পাণ্ডিত্যের কথা বলছেন, কত বড় বিজ্ঞ, ওরা ব্রাহ্মণ তুল্য, ওকে প্রণাম করবে না তো কাকে করবে, কি বলো মা?
মায়ের সঙ্গিনী, মায়ের শক্তি, মায়ের মায়াকে তিনি বলছেন প্রণাম করো, জগৎকে শেখাচ্ছেন। শুধু বলে শান্তি হচ্ছে না, তিনি তার যে আচরণটা এটা যে জাস্টিফাইড, তাই একে সরজুবালাকে বলছেন কি বলো মা, তুমি কি বলো, তিনি তো এটা মেনেই নিচ্ছেন, এটা জগতের কাছে, এটা অদ্ভুত মায়ের যুক্তিটা, তিনি যে আচরণটা করছেন সেটা জগৎ মানছে এবং এটা মানতে হবে আগামী দিনের মানুষের কাছে, এটা যেন শিলমোহর দিয়ে রাখছেন। ঠাকুরের ভোগ হয়ে গেল, মায়ের খাওয়ার হতে হয়ে যেতে আমরা সকলে প্রসাদ পেতে বসল। মা আমাকে বললেন কড়াইয়ের ডালটি বেশ হয়েছে, খাও। নলিনী দিদি বলছেন তুমি রোজ এসে চলে যাও, খাও তো মা, আজ বেশি করে মাছ খাও। এই বলে অনেকগুলি মাছ দেওয়ালেন, মাছের চেয়ে ডালটাই আমার বিশেষ প্রিয়, মা ঠিকই ধরেছিলেন। এই ছবিটাও ভাবুন, এইখানে আসুন, এই যে দিদিমণি আসুন, এইখানে আপনার জন্য সিট আছে, বসুন, হ্যাঁ বসবেন, একটা সিংহাসন না বসুন। তারপরে বলছেন মাছের এই দেখুন খেতে বসেছেন কি সুন্দর, এই আমাদের গৃহস্থ বাড়িতে ঠিক এরকম ভাবে মায়ের সঙ্গে মায়ের মেয়েরা বসে খায় ঠিক যেন সেরকম, খেতে খেতে বলছেন কিশমিস করে এই আইটেমটা খুব ভালো হয়েছে, এটা বেশি করে খাবেন, আপনারা পুরোনো দিনের বিয়ে বাড়ির কথা বলুন, এখনকার মতো নিয়ে নিয়ে খাওয়ার না, তখন যে কোমর বেঁধে সব ভাত ডাল লুচি তরকারি মাংস টাংস এইসব দেওয়া হতো, এই তখন আমরা বলতাম না এই আইটেম একে অপরকে ইশারা করতাম, এটা খুব হয়েছে খুব সে খাবে, মাংস বিশেষ করে যদি ঝাল না দেওয়া থাকতো, যদি ঝাল দেওয়া থাকতো আগে থেকে ইশারা হয়ে যেত, তখন সবাই মাছ খেতে শুরু করতো, দই খেতে শুরু করতো, রসগোল্লা বেশি করে খেতে শুরু করতো, কিন্তু এই যে একে অপরের সঙ্গে খাওয়ার সময় কী একটা মধুর সম্পর্ক। আরেকজন বলছেন তুমি এসে চলে যাও রোজ, তোমাকে কিছু খাওয়ানো হয় না, আর বাঙালিদের খাওয়ানো মানে খানিকটা মাছ খাওয়ানো, তাই প্রচুর মাছ তাকে দিচ্ছেন, তিনি খাচ্ছেন, তিনি বলছেন মাছের চেয়ে ডালটাই আমার বেশি পছন্দ। অন্তর্যামী মা ঠিক বুঝে গেছেন সন্তানের কোনটা ভালো রাখে। মা এবার বিশ্রাম করবেন, গোলমাল হবে বলে আমরা পাশের ঘরে গেলি। এক একটা ঘটনা এক একটা ছবি, আমরা যদি অনেকটাও না ভাবতে পারি, যদি এক একটা ছবি নিয়ে ভাবতে পারি, দেখবেন এতেই আমাদের কী ভালো লীলা অনুধ্যান হয়। গোলমাল হবে বলে আমরা পাশের ঘরে এলুম, খানিক পরে এসেছি, মা বলছেন দেখেছো সব দরজা বন্ধ করে রেখেছে, গরমে প্রাণ গেল, খুলে দাও তো, খুলে দিল। একটু পরে মা উঠে কাপড় কাচতে গেলেন, ঠাকুরের বৈকালি ভোগ দেওয়া হলো, মা এসে উত্তরের বারান্দায় আসন পেতে বসলেন। কিছু পরে বউ মাকু এরা সব থিয়েটার দেখতে গেলেন, মায়ের কাছে চুপ করে বসে তাকিয়ে দেখি মায়ের মাথার সামনের অনেকগুলি পাকা চুল দেখা যাচ্ছে, মনে হলো প্রাতে তখন যদি তুলতুম, মাও বলছেন এসো তো মা আমার পাকা চুলগুলি তুলে দাও, ঢের তোলা হলো, অনেক সময় লাগল, এইবার ভক্তেরা সব প্রণাম করতে আসবেন, আমারও গাড়ি এসেছে, কালীঘাটের বাসায় যেতে হবে, এখন থেকে মায়ের কাছে এমন করে রোজ রোজ যখন তখন আসবার সুবিধা হবে না ভেবে কষ্ট হতে লাগল। প্রণাম করে বিদায় নেওয়ার সময় মা বললে মহাষ্টমীর দিন আসতে পারো যদি এসো। দেখুন এই যে মা বিশ্রাম করছে, তখনকার দিনে পাখা টাকা ছিল না, তো এখন আমরা একবারে গরমে হেলিয়ে যাই, এখানে পাখা লাগবে, ওখানে পাখা লাগবে, সেখানে পাখা লাগবে, আমাদের ওখানে সাধু হতে এসেছে তিনখানা পাখা ব্যবহার, আমি তো দেখে হাঁ করে তাকিয়ে আছি, আমরা যখন সাধু হতে আসি বেলুড় মঠে পিপিটিসিতে পাখা ছিল না, আমরা 11টা বাজলে ক্লাস শেষ হয়ে গেলে সব জানলাগুলো বন্ধ করে দিতাম, আর মোটা মোটা দেওয়াল ভাবতাম ঘরটা সত্যি সত্যি ঠান্ডা হবে, সত্যি সত্যি ঠান্ডা হতো না, গুদম ঘর তো আপনারা যারা দেখেছেন আগেকার দিনে প্রভু মহারাজ বিতেশানন্দজি গম্ভীরানজিকে যেখানে রাখা হয়েছিল শেষ প্রণাম করবার জন্য, সেই রিলিফের স্টোরের পাশের ঘরটা বড়ো একটা ঘর, সেটা আমাদের পিপিটিসি ছিল, সেইখানে আমরা দুটো করে গামছা খেয়ে ফিরে এসে ভিজিয়ে নিতাম, একটা গামছা পরে শুতাম, একটা গামছা পেতে শুতাম নিজেতে, দুটো গামছা ওই কোমরের কাছটুকু বাদ দিয়ে একেবারে গরমের চুটে শুকিয়ে হয়ে যেত। ট্রেনিং সেন্টারে যখন এলাম তখন প্রথম পাখা এলো ট্রেনিং সেন্টারে, 1954 সালে ট্রেনিং সেন্টার স্থাপিত হয়েছে, আর পাখা এলো 1998 সালে, সেইখানে পাখা লাগানো হয়েছে, ঠিক ঘরের মাঝখানে পাখা লাগানো, আমরা তিনজন তিন প্রান্তে বসে এই পাখার হাওয়া খেতাম, কল্পনা করতাম মশারির সামনে একটা দড়ি টাঙিয়ে তাতে একটা ভিজে গামছা লাগিয়ে ইয়ের সাথে আমাদের তোষকের সাথে গুঁজে দিতাম, ভাবতাম ওই পাখা থেকে হাওয়া বেরিয়ে ওই গামছায় লেগে নিজেদের গায়ে লাগবে, আর ওই ভেবে ঠান্ডা হতে হতে সারা রাত কেটে যেত। মায়ের কথা ভাবুন,
মা বলছে সব দরজাগুলো বন্ধ রয়েছে, গরমে মরে গেল। কি সুন্দর দেখুন আমাদের মতো কথা, গরমে প্রাণ গেল, খুলে দাও তো মা। খুলে দিল, একটু পরে মা উঠে কাপড় চোপড় কাচলেন, তারপরে তিনি ঠাকুরকে বৈকালি দিলেন, দিয়ে উত্তরের বারান্দায় ছোট্ট বারান্দাটা এসে বসলেন। সেদিনকে তখনকার দিনে মা এলাও করতেন মেয়েদের থিয়েটার যাওয়ার, নিজে না গিয়ে অন্যদেরও থিয়েটারে পাঠাতেন। এই সব কিছুর মধ্যে আছেন মা, ভাজা ভুজি অম্বল ডাল তরকারি সব কিছু, সবার সব কিছুর মধ্যে আছেন। এমন সময় মাকে দেখতে দেখতে তার মনে হলো সামনের দিকে কিছু চুল পেকে গেছে, তুলে দিলে কি ভালো হতো, কেন সকালবেলা তার চোখে পড়ে। তার মনে হচ্ছে অন্তর্যামিনী বলছেন আমার পাকা চুলগুলো একটু তুলে দাও তো মা। তিনি এগিয়ে এসছেন, তার পাকা চুলগুলো তুলে দেওয়া হলো। তারপরে তার ভক্তরা প্রণাম করতে আসবে, তিনিও চলে যাবেন। মাকে তিনি বলেননি যে কালীঘাটের বাসায় এখন চলে গেছে, তার নিত্য আসা যাওয়া করাটা একটু কষ্টকর। আগে তিনি গৌরীমার স্কুলে পড়াতে আসতেন এবং গৌরীমার স্কুল থেকে পায়ে হেঁটে মাকে দেখতে আসতেন, তাই নিত্য নিত্য দর্শন হতো, কিন্তু এখন আর হবে না। এই যে দুঃখের কথাটা, মাকে যে অদর্শনজনিত যে ব্যথা, এটা কিন্তু তিনি একবারও প্রকাশ করেননি, কিন্তু জগজ্জননী জেনে গেছেন। তাই তিনি বলছেন যে মহাষ্টমীর দিন পারলে এসো, এই যে মহাষ্টমীর দিন আসতে পারো যদি এসো। এরপরে তিনটা মহাষ্টমী, 26শে আশ্বিন রবিবার, 1325 খ্রিস্টাব্দ আজ মহাষ্টমী। মা আসতে বলেছিলেন, সকালেই আমরা দু বোনে এসেছি, এসে দেখি কয়েকটি স্ত্রী ভক্ত ফুল নিয়ে এলেন, মায়ের শ্রীচরণ পূজা করে তারা গঙ্গা নাইতে গেলেন। মা আমাকে জিজ্ঞাসা করলেন তুমি থাকবে তো আজ মহাষ্টমী, আমি বললুম থাকবো। কিছুক্ষণ পরে পূজনীয় শরৎ মহারাজ মায়ের চরণে প্রণাম করতে এলেন, আমরা পাশের ঘরে গেলুম। মা তক্ত বসে বসে আছেন, পা দুটো নিজে রেখে, পরে আরও অনেক ভক্ত প্রণাম করতে লাগল। পরে মাকে প্রভৃতির সঙ্গে গঙ্গা স্নানে গেলেন, মা আজ বাড়িতেই স্নান করলেন, কারণ মা একদিন অন্তর গঙ্গা স্নান করেন, বাতের জন্য রোজ যেতেন না। এসে দেখি বিস্তর মেয়েরা মাকে পূজা করছেন, অনেকেই কাপড় এনেছেন। কালীঘাটের মা কালীর গায়ে যেমন কাপড় জড়িয়ে দেওয়া হয়, পূজান্তে তেমনি করে সকলে মায়ের গায়ে কাপড় জড়িয়ে দিচ্ছে। মাও এক একখানি করে দেখে নামিয়ে রাখছেন, কাউকে বলছেন বেশ কাপড়খানি। একজন ব্রহ্মচারী সংবাদ দিলেন এখন সব পুরুষ ভক্তেরা মাকে প্রণাম করতে আসবেন। সে কি সুন্দর দৃশ্য, হাতে ফুল প্রস্ফুটিত পদ্ম বিল্লদল, একে একে সকলে পূজা ও প্রণাম করে সরে দাঁড়াচ্ছেন। এইরূপ অনেকক্ষণ গেল, ডাক্তার কাঞ্জিলাল সপরিবারে প্রথম পক্ষের স্ত্রী সহ এসেছেন। গোলাপমা বলছেন যার যিনি সেই পেলে, মাও বলছেন হ্যাঁ যার তারই হলো। মাঝখানে দুই দিন কি গোলমাল হয়ে আর একজনের একটু ভোগ হয়ে গেল, এ জন্ম জন্মান্তরের যোগ। বলরাম বসুর বাড়ির সকলে এসে পুজো করে গেলেন, শেষে আমি গেলুম। পুজো করে কাপড়খানি গায়ে দিতে যেতেই মা বললেন ওখানা পরবো, আজ তো একখানা নতুন কাপড় পরতে হবেই। এই বলে কাপড়খানা পরলেন, আমার চোখে জল এলো, সামান্য কাপড়খানা, কত ভালো কাপড় দিয়েছেন, সকলে কত ভালো কাপড় দিয়েছেন, আমি মায়ের গরিব মেয়ে। মায়ের অত স্নেহে আমার লজ্জাও করতে লাগলো। মা বলছেন বেশ পার্টি গো, দেখুন এ হচ্ছে মা আমাদের। পুজো নিচ্ছেন মাকে কীরকম ইনফর্মাল, আজ থাকবে তো, আজকে থেকে যাও না গো, থাকলে খুব ভালো হয়, তুই থাকলে, আমাদের কত বলি আমরা, শুনে মনে হয় যেন কত আদর কত ভালোবাসা আছে, এদিকে গেলে ভালো হয়। হ্যাঁ, সে যদি একবার বলেছে না আজকে থাকা, তাই তো কী করে থাকবে, সেই তো আর তো থাকা হবে না, আমাদের এমন ভালোবাসা, সঙ্গে সঙ্গে সে যেন স্বস্তি মুক্তির আশ্বাস দিয়ে গেল যে বাবা যাক যাক আর এদের এখানে থাকতে হবে না, যেন বাঁচা গেল ওই লোকটা গেল। মা বলছেন কিন্তু ইনফর্মাল কথা, তুমি থাকবে তো আজ মহাষ্টমী, একবার স্ট্রেইট আদেশ করছে তুমি থাকবে তো আজ মহাষ্টমী, এনারা দ্বিতীয় কোনো কথা নেই বলছেন থাকবো। শরৎ মহারাজ এলেন, শরৎ মহারাজের প্রণাম করতে আসাটা খুব সুন্দর। শরৎ মহারাজ এসে মায়ের পায়ে অঞ্জলি দিয়ে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করতেন এবং প্রণাম নিবেদন করে মাকে একই কথা জিজ্ঞেস করতেন, মা আপনি ভালো আছেন? মা বলতেন হ্যাঁ বাবা ভালো আছি। তুমি ভালো আছো বাবা? শরৎ মহারাজ উত্তর দিতেন হ্যাঁ মা ভালো আছি। এই কথা দুজনে রোজ, এই এই হচ্ছে সংলাপ, মা ছেলের এই সংলাপ, রে কখন কোনো কথা কথা হয়েছে। তারপর এক পা এক পা এক পা এক পা করে পিছু হাঁটতে হাঁটতে হাত জগন্মাতার দিকে জোর করে তিনি ওই দোতলা সিঁড়ি দিয়ে তিনি ধীরে ধীরে নেমে যেতেন। এই হচ্ছে শরৎ মহারাজ আর মায়ের সঙ্গে সম্পর্ক।
মা তক্তপোষে বসে আছেন, পা দুটো মিজে রেখে আর অনেক ভক্ত প্রণাম করলেন, অনেক এসে প্রণাম করছেন। দেখুন কি মজার কথা, আমাদের একজন যদি পাঠের পরে যদি আপনারা কেউ বলেন আজকে বলাটা খুব সুন্দর হয়েছে, সে একবারে কি আনন্দ, সে এক অব্যক্ত আনন্দ বলে মানে শেষ করা যায় না। অথচ দেখুন মা আদ্যাশক্তি মহামায়া সবার পূজা গ্রহণ করছেন, সবাই তাকে দেখার জন্য আকুল, কিন্তু তিনি একেবারে সাধারণের মতো হয়ে গেছেন, তার সামান্যতম অহংকারটুকু নেই। এইখানে দেবতা আর মানুষের ভেতরে ফারাক। মায়ের শেষ পুজোর শেষ জন্মদিনের ছবি একটা আছে, সেটা খুব সম্ভবত 1918 সালে জয়রাম বাটিতে মায়ের জন্মতিথি পালন হচ্ছে। শারদ মহারাজ এখান থেকে একটা নতুন লাল বেড়ে গরদ পাট কাপড় পাঠিয়েছেন, গরদ শাড়ি পাঠিয়েছেন, মা সেটা সেই তোলা জলে তুলে নম নম করে স্নান করে সেই কাপড়খানি পরে ঠাকুরের পুজো করেছেন, তারপর তিনি এসে তার খাটে বসেছেন। ভাবুন, আমাদের এখানে কত ভালো চেয়ার টেয়ার সিংহাসন টিংহাসন দেওয়া দিতে হতো, মা বসেছেন তার সেই পুরনো সেই খাটে তক্তপোষে বসে আছেন। আর একটা নড়বড়ে টুল দেওয়া হয়েছে, মায়ের পায়ে বাদ বলে মা পাটা তুলে রাখতেন, সে একটা নড়বড়ে টুল দেওয়া আছে, সবাই প্রণাম করছে ফুল দিচ্ছেন, মা ঠাকুরের দিকে তাকিয়ে বলছেন শরতের নামে পুজো দাও, শরতের নামে ফুল দাও, রাখালের নামে ফুল দাও, তারকের নাতে ফুল দাও নামে ফুল দাও। একবারে সেই অরূপানন্দজি ঘটনা করছেন, একবারে সেই ঢিপি হয়ে গেছে ফুলে, একবার করে তুলে সরিয়ে দেওয়া হচ্ছে আবার ঢিপি হয়ে যাচ্ছে, আর মা ঠাকুরের দিকে তাকিয়ে হাত জোর করে বলছেন সকলের কল্যাণ করো রাখো, সকলের কল্যাণ করো। এসব পুজো টুজো হয়ে গেল, তারপরে অরূপানন্দজি দেখছেন মা একটা ছোট্ট বাটি নিয়ে ধীরে ধীরে মায়ের ঘাটের দিকে যাচ্ছে। অরূপানন্দজি পেছন পেছন গিয়ে দেখছেন কি করছেন মা, না একখানা মাছ কেটে সেটা ধুতে গেছে। মাকে জিজ্ঞেস করতেই অরূপানন্দজি জিজ্ঞেস করতেই অরূপানন্দজিকে বলছেন আসলে মেজবউ, মেজবউ মানে ভাই মেজো ভাইয়ের স্ত্রী, সে পোয়াতি, তিনি আসন্ন প্রসবা, আজকে তো খেতে রান্না হতে দেরি হবে, তাই ভাত হয়ে যাবে, মা তাই তার জন্য ঝোল বানাতে গেছেন, ঝোল বানিয়ে তাতে যা যাতে তার খাওয়ার সময়টা গোলমাল হয়ে যায় না। আমরা কখনো এরকমভাবে অন্যের জন্য এতটা ভালোবাসতে পারি না। এই যে তিনি দেবী এইটা বোঝানো যায়, উনি অত সম্মান হজম করার পরেও তিনি সাধারণের মতো আচরণ করছেন। এই যদি আমরা আজকে আমাদের এখানে সেক্রেটারি সাহেবকে বলি যে আপনি যেভাবে চালাচ্ছেন এ অসম্ভব সুন্দর, এরকমভাবে কেউ চালাতেই পারেনি, আজ পর্যন্ত কেউ চালাতে পারেনি, ব্যাস দেখবেন কী কাণ্ড হয়ে যাবে, তাহলে আর কিচ্ছু করার থাকবে না। কিন্তু এই যে আমরা দাবি করি না আমরা মায়ের সন্তান, এই দেখুন এইটা হচ্ছে কথা। উনি বলছেন না স্থিত প্রকৃষ্ট কা ভাষা সমাধিস্তস্য কেশব, তিনি কীরকম, তার তিনি কেমনভাবে কথা বলেন, তার সম্পর্কে কী করে জানবো, তিনি কীরকমভাবে আচরণ করে। অর্জুন জিজ্ঞাসা করছেন না যে কৃষ্ণকে আপনি এত স্থিতপ্রজ্ঞের কথা বলছেন, সে লোকটা কেমন, তাকে চিনবো কেমন করে, এই যে মা কেমন এটা যদি চিনতে হয়। ওই যে দুজন বসে আছেন গোলাপ মার মা, একজন ভদ্রমহিলা এসেছেন মাকে প্রণাম করতে, মা ঠাকুরুন দেখিয়ে দিচ্ছেন গোলাপ মার দিকে তাকিয়ে, ওই হচ্ছে মা। গোলাপ মা বলছে না না আমি মা না, ওই হচ্ছে মা। তারপরে আবার মায়ের কাছে যেতে মা বলছে না বাছা ওই মা, আবার তার কাছে গেছেন, তখন গোলাপ মা খেকিয়ে উঠেছেন, বলি হারি যাই বাবু, মায়ের মানুষের মুখ আর দেবতার মুখ কি আলাদা হয়, ডিস্টিংটিভলি দেখা, যতক্ষণ না আমরা খুঁটিয়ে খুঁটিয়ে দেখছি ততক্ষণ পর্যন্ত সব একরকম বোধ হয়, প্রত্যেকের ভেতরে আলাদা আলাদা বৈশিষ্ট্য, দৈবিক গুণ সম্পন্ন মানুষের ভেতরে আলাদা বৈশিষ্ট্য অবশ্যই আছে, সেটা দেখে বুঝতে হয়। কত সাধু ছিলেন কিন্তু বিত্তেশানন্দকে একদম আলাদা করে ফেলা যেত, রঙ্গনাথন যখন হেঁটে হেঁটে আসছেন মনে হচ্ছে একটা বীর পুরুষ হেঁটে আসছেন, তার জন্য তর সইছেন না কতক্ষণে তিনি আসবেন এবং সকলের প্রণাম গ্রহণ করবেন। আত্মস্বামীকে দেখে আমরা ভয়ে ঠকঠক করে কাঁপতাম, সেই মানুষটা যখন মন্দিরের ধার দিয়ে প্রণাম করতে 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 আসতেন তখন মনে হতো হাঁ করে তাকিয়ে শুধুই দেখি শুধুই দেখি। মাকু প্রভৃতির সঙ্গে স্নান টান করে এসে শুনলেন মা আজকে তোলা জলে স্নান করেছেন, ভাতের কারণে মা রোজ যেতে পারেন না। তারপরে সবাই পুজো করছে, সেদিন মহাষ্টমী, তিনি পুজো করে ওই মায়ের গায়ে নতুন কাপড়টা জড়িয়ে দিচ্ছেন, মা নামিয়ে রাখছেন, প্রত্যেকের উপহার অ্যাকনলেজ করছেন, আমাদের পাঁচটা রেখে দিন, হ্যাঁ ঠিক আছে খুব ভালো, ও কী এনেছেন, আচ্ছা ঠিক আছে রেখে দিন। মায়ের কিন্তু এরকম না, প্রত্যেকটি জিনিস তিনি দেখছেন, শুধু তাই নয় বলছেন কাপড় ভালো, বেশ কাপড় ভালো, না হলেও যেন তিনি সকলের উপহার সাদরে গ্রহণ করছেন। একে একে ছেলেরা এলেন পুজো করতে, মায়েদের প্রণাম হয়ে যাওয়ার পরে জবা বেলপাতা পদ্মফুল এই সমস্ত নিয়ে তারা পূজা করলেন, মায়ের পূজা করে তারা চলে গেলেন। তারপরে ডক্টর কাঞ্জিলাল, ডক্টর কাঞ্জিলালের প্রথম আশ্রয় থাকা সত্ত্বেও
যেহেতু সন্তান হতো না, আগেকার দিনে আরেকবার করে বিয়ে হতো, পুনর্বিবাহ। সেই পুনর্বিবাহ বললো, তারপরে সেই স্ত্রী মারা গেলেন, আবার কাঁদছিলেন, প্রথম পক্ষে স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। তারা এলেন, মা মজা করে বললেন, গোলাপ মা বলছেন, যার জিনিস সেই পেল। মাঝখানে মা বলছেন যে হ্যাঁ, যার তারই হলো, মাঝখানে দুদিনের কি গোলমাল, আর একজনের একটু ভোগ হয়ে গেল। এই জন্ম জন্মান্তরের সম্পর্ক। তারপরে বলরাম বসুর বাড়ি থেকে সবাই এসছেন মাকে পুজো করে। সবার পুজো হয়ে গেলে তিনি ধীরে ধীরে লুকিয়ে লুকিয়ে লজ্জায় মাকে প্রণাম করে মা কাপড়টা গায়ে দিতে যাচ্ছেন, মা কাপড়টা নিয়ে নিলেন, বললেন কি সুন্দর, বললেন ওখানা পরবো, আজ তো একখানা নতুন কাপড় পরতে হবেই, আজকে অষ্টমী। তিনি যেন অপেক্ষা করেছিলেন, এই যে এতজনের কাপড় পাচ্ছেন, বলছেন বেশ কাপড়, দারুণ পাড়, হ্যাঁ এইসব কাপড় ভালো, এসব বলছেন, একবারও বলছেন না তার কাপড়টা পরবে। এটি গায়ে দেবার আগেই তিনি গ্রহণ করছেন, যেন তিনি অপেক্ষা করেছিলেন। বাজ পাখির মতো তিনি একবারে খামচে নিয়ে নিয়ে বলছেন, এইখানা ওখানা পরবো, আজ তো একখানি নতুন কাপড় পরতেই হবে, মহাষ্টমীর দিন নতুন পরতে হবে, তোমারটাই পরবো। এই বলে কাপড়খানা পরলেন। শুধু তাই নয়, সঙ্গে সঙ্গে প্রণাম থেকে উঠে গিয়ে যে কাপড়টি পরেছিলেন সেটি ছেড়ে নতুন কাপড় পরলেন। আমার চোখে জল এলো, সামান্য কাপড়খানা, খুব একটা দামি জিনিস না, খুব সামান্য জিনিস, সকলে কত ভালো ভালো কাপড় দিয়েছেন, আমি মায়ের গরিব মেয়ে, মায়ের অত স্নেহ আর লজ্জা আর স্নেহে আমারও লজ্জা করতে লাগলো। মা বলছেন বেশ পাটটি গো, শুধু পরে ক্ষান্ত হচ্ছেন না, অ্যাপ্রিসিয়েট করছেন, কাপড়ের পাটটি বেশ সুন্দর। একটি গেরুয়া বসন্তধারী মেয়ে মাকে পুজো করে দুটি টাকা পদতলে রাখতে মা বললেন, ও কি তুমি আবার কেন গো, গেরুয়া নিয়েছো হাতে রুদ্রাক্ষের মালা? মা মেয়েটিকে জিজ্ঞাসা করলেন, কোথায় দীক্ষিতা হয়েছ? মেয়েটি বললেন, দীক্ষা হয়নি। মা বললেন, দীক্ষা না নিয়ে কোনো বস্তু লাভ না করে এই বেশ ধরেছ, এ তো ভালো করনি, বেশটি যে বড়, আমারই যে জোর হাত হয়ে প্রণাম আসছিল, ও করতে নেই, আগে বস্তু লাভ হোক, বস্তু লাভ হোক, সকলে যে পায়ে মাথা দিতে আসবে তার নেবার মতো শক্তি হওয়া চাই। এই আমরা অনেক সময় বুঝতে পারি না, ভাবি কাউকে কাউকে দেখেছি, অন্যভাবে নেবেন না, কিন্তু অবশ্যই নেবেন না। অনেককে দেখেছি গেরুয়া, ছেলেদের দেখেছি গেরুয়া রঙের, ওই খাদির সেই গেরুয়া পাঞ্জাবি পরা যায়, সেই গেরুয়া রঙের পাঞ্জাবি পরে। অনেককে দেখেছি পাজামাটাও গেরুয়া টেরুয়া পরেন, কেউ কেউ আবার সাদা পোশাক পরেন, সাদা শার্ট সাদা প্যান্ট, রামকৃষ্ণ মঠমিশন সঙ্গে ঘুরে বেড়ান, আপনারা যারা দেখেছেন চেনেন সবাই পরেন। পোশাক দিয়ে আউটার জিনিস দিয়ে কিচ্ছু হয় না, ভেতরটা যতক্ষণ না পর্যন্ত সন্ন্যাসীর ভালোবাসা দিয়ে হচ্ছে ততক্ষণ পর্যন্ত হচ্ছে না। এই ভালোবাসাটা আর না এলে খুব কঠিন, শুধু বেশ ধারণ করলে হবে না, বেকের মর্যাদা দিতে হয়, এই বেশের মর্যাদা দিতে হয়। কারণ সবাই, আমার মনে আছে পূজনীয় রামগোপাল মহারাজ আমাদের সন্ন্যাসের পর বলেছিলেন যে সন্ন্যাস হয়ে গেলে এবার সবাই তোমাকে জগৎগুরু বলে মনে করবে, তুমি জগৎগুরু না হলেও তোমাকে জগৎগুরু সম্মান দেবে, অতএব নিজের জীবন সম্পর্কে খুব সতর্ক থাকবে। মা বলছেন যে যদি শক্তি লাভ না করে এ সমস্ত করা উচিত না, কারণ যখনই আপনি কারোর প্রণাম নিচ্ছেন তখনই আপনার যে সত্ত্বগুণ, আপনার যে ভালো গুণ আছে সেগুলো তার সেই গুণগুলোকে, তার বদগুণগুলোকে আপনার দিকে আকৃষ্ট করে, আর আপনার ভালো গুণ তাতে ট্রান্সফার হয়ে যায়। মেয়েটি বললেন, আপনার কাছেই দীক্ষা নেবার ইচ্ছা আছে। মা বলছেন, সে কী করে হবে? শুধু সেই মেয়েটি বিনতি করতে লাগলো, গোলাপ মাও একটু সহায় হলেন, মা অনেকটা সদয় হয়ে এসেছে দেখলেন। মা বললেন, দেখা যাক পরে। গৌরীমা তার আশ্রমে মেয়েদের নিয়ে এসেছেন, সকলেই পুজো করে প্রসাদ দিয়ে বিদায় নিলেন। এখনও গৌরীমায়ের আশ্রমে শ্রী শ্রী মায়ের ছবিতে দুর্গা পুজো হয়, ঠাকুর এবং মায়ের ছবি থাকে, গৌরীমার ছবি থাকে মাঝখানে, যদিও শ্রী শ্রী দুর্গার ছবি বেশ সুন্দর বেনারসি টেনারসি পড়া থাকে, কিন্তু আসল পূজাটা হয় শ্রী শ্রী মায়ের উদ্দেশ্যেই, দুর্গা পুজো হয় শ্রী শ্রী মায়ের উদ্দেশ্যেই। তিনজন, আমি যখন ছোটো ছিলাম, এখন কী হয় জানি না, তিনজন মাতাজিরা একসঙ্গে চণ্ডী পাঠ করতেন, সে খুব সোমবার মতো এক সুর এক লয় একইভাবে তিনজন পড়ে চলেছেন, একটা অপূর্ব মন্ত্রের মূর্ছনা হতে থাকত আগেকার দিনে। এখন হয়তো নিশ্চয়ই আরও উদ্ধার হয়েছেন ওরা, আগে ছেলেদের অন্য প্রান্তে, বারান্দার অন্য প্রান্তে বসতে হতো, এখানে বসে খুব ভালো দুর্গা পূজা দেখা যেত। আমি অনেক বছর সেখানে দুর্গা পুজো দেখেছি, বিশেষ করে নবমী তিথিতে, কারণ ওই দিন দুর্গা মায়ের জন্মতিথি, তাই ওই দিনকে মাতাজিরা পানি দিয়ে, এখন যিনি প্রেসিডেন্ট আছেন ওনারা আসতে বলতেন। তা এই যে এই সমস্ত হলো, মা বলছেন গৌরীমা তার আশ্রমের মেয়েদের নিয়ে এলেন, সকলেই পূজা করে প্রসাদ নিয়ে বিদায় হলেন।
ঠাকুর পূজা শেষ করে বিলাস মহারাজ এসে চুপি চুপি মাকে বলছেন, আজ ঠাকুর ভোগ নিলেন কি না জানি না মা, একটি প্রসাদি শালপাতা উড়ে এসে নৈবেদ্যের পড়ল, এরূপ কেন হলো? অনেকেই বাড়ি হতে সব এনেছে, কি হলো কি জানি। মা বলল, গঙ্গা জল ছিটিয়ে দিয়েছে তো? তিনি বললেন, তা তো দিয়েছি, বলে তিনি চলে গেলেন। শুনে মনটা বড় কুতকুত করতে লাগলো। মহাষ্টমী শ্রী শ্রী মায়ের চরণ পূজা সমভাবেই চলতে লাগলো। স্তূপাকার ফুল বেলপাতা বারান্দায় রেখে আস্তে না আস্তে আবার অত ফুল আবার তত ফুল পাতা শ্রী চরণতলে জমে উঠতে লাগলো। এই যে দেখুন সন্ন্যাসী তিনি, তার সংস্কার বোধ হচ্ছে যে একটা প্রসাদী পাতা উড়ে এসে ঠাকুরের ভোগের উপর পড়ছে। মা বলছেন, গঙ্গা জল দিয়েছে তো, তাহলেই শুদ্ধ হয়ে যাবে, ঠাকুর ঠিক গ্রহণ করবে। এই যে অনেক সময় আমরা সব চেষ্টা করি, আটমোস্ট চেষ্টা করি, আপনারা যখন ঠাকুরকে রান্না করে দেন আটমোস্ট চেষ্টা করে দেন ভালো করে খেতে দিতে, কোথাও না কোথাও সামান্যতম কিছু ত্রুটি হয়ে যায়, তো সেগুলোকে অতটা গ্রহণ করলে হয় না। সব সময় মনে রাখতে হবে তিনি বিরাজ করছেন, আর তিনি তাকে আপনি যে খাবারটি দিয়েছেন, আপনি তার প্রিয়জন, যে খাবারটি দিয়েছেন তিনি সেটা অবশ্যই গ্রহণ করছেন। আমাদের মনে আছে ছোটোবেলাতে এইরকমভাবে যে মায়ের যে পূজার পদ্ধতি এগুলো ফলো করা হতো, দেখতাম বাড়িতে যে কোনো মন্ত্র টন্ত্র কিচ্ছু নেই, এই ঠাকুরকে মহাষ্টমী বা ঠাকুরের বিশেষ পুজোর দিন বা মায়ের জন্মদিন স্বামীজির জন্মদিন পায়েস তৈরি করে ঠাকুরের সামনে রেখে সবাই মিলে বসে একসঙ্গে দীক্ষামন্ত্র, যার যার দীক্ষামন্ত্র সে জপ করতে, ওইটিই মন্ত্র মনে হতো এবং কল্পনা করা হতো মা যেন খেতে বসেছেন, মা যেন সেই অন্ন গ্রহণ করছেন। একের পর এক আসছেন, কাতারে কাতারে লোক আছে, স্তূপাকার হয়ে ফুল ঝরে পড়ছে, সেই ফুল সরিয়ে দিতেই আবার স্তূপাকার হয়ে যাচ্ছেন, বাবুর কত লোক আসছেন। ক্রমে মধ্যাহ্ন ভোগের সময় হলো, এটা খুব সুন্দর, এটা এত সুন্দর এই ঘটনাটা বলছেন, এমন সময় দূর দেশে তিনটি পুরুষ ও তিনজন স্ত্রীলোক মায়ের দর্শনার্থে এলেন, বড়ই দরিদ্র, এক বস্ত্রে ভিক্ষা করে টাকা সংগ্রহ করে পথ খরচ চালিয়ে এসেছেন। তাদের মধ্যে একজন পুরুষ ভক্ত মায়ের সঙ্গে গোপনে অনেক কথা বলতে লাগলেন, কথার কুড়ায় না। শ্রী শ্রী ঠাকুরের মধ্যাহ্নে ভোগের বেলা হয়ে যাচ্ছে দেখে, কারণ মা ভোগ দেবেন, মায়ের ভক্ত ছেলেরা বিরক্ত হয়ে উঠতে লাগল। একজন স্পষ্টই বললেন, আর যা বলবার থাকে নিচে মহারাজদের কারুর কাছে গিয়ে বলুন না। মা কিন্তু একটু দৃঢ়ভাবেই বললেন, তা এখন বেলা হলে কি হবে, ওদের কথাটি তো শুনতে হবে। এই বলে বেশ ধৈর্যের সহিত তার কথা শুনতে লাগলেন। পরে ধীরে ধীরে কি আদেশ করলেন তার স্ত্রীকেও ডেকে নিলেন, অনুমানে যতটা বোঝা গেল স্বপ্নে কিছু পেয়েছেন, পরে জানা গেল স্বপ্নে মন্ত্র পেয়েছেন। প্রায় এক ঘন্টা পরে প্রসাদ নিয়ে বিদায় নিলেন। মা এসে বললেন, আহা বড় গরিব, কত কষ্ট কষ্ট করে এসেছে। এটা আমরা পরবর্তীকালে প্রেসিডেন্টদেরও দেখেছি, প্রভু মহারাজের জীবনে সেদিনকে একটা ঘটনা করছিলাম, প্রভু মহারাজ প্রণাম করতে এসছেন, রামকৃষ্ণ সঙ্গে সঙ্গগুরু প্রণাম করতে এসছেন, আরেকজন বিহারি লোক, এখনও অনেকে আসেন, কাছাকাছি আমাদের যে কুলিপট্টি আছে সেখান থেকে অনেকে ভোরবেলা আসেন প্রণাম গঙ্গা স্নান করতে, এবং গঙ্গা স্নান করে যাওয়ার পথে শ্রী শ্রী মা এবং ঠাকুরকে প্রণাম করে সবাই যান। অনেকে হয়তো অন্যান্য মন্দিরগুলো প্রণাম করে না, কিন্তু এটি করে, কেউ কেউ আবার মন্দিরে বসে, মায়ের মন্দিরে বা ঠাকুর মন্দিরে বসে জপ করে। প্রভু মহারাজ প্রণাম করতে এসছেন সকালবেলা, এমন সময় একজন এরকম এসছেন গঙ্গা স্নান করে ঠাকুরকে প্রণাম করতে। প্রেসিডেন্ট আসছেন দেখে একজন ব্রহ্মচারী এগিয়ে গিয়ে সেই লোকটাকে আটকানোর চেষ্টা করছেন, আর প্রভু মহারাজ যেন লাভ দিয়ে সর্বশক্তি দিয়ে সেই ব্রহ্মচারীটিকে ধরে আছেন। শুধু ধরেই থাকলেন না, যতক্ষণ সেই লোকটি প্রণাম করলেন ততক্ষণ সেই ব্রহ্মচারীটিকে তিনি ধরে থাকলেন যাতে সে না বেরোতে পারে। ব্রহ্মচারী চলে যাওয়ার পর তিনি বলছেন, ঠাকুরের কাছে রাজা ফকির ভিখারি সবাই এক, প্রেসিডেন্ট থেকে ফকির সবাই এক, অতএব এই ঘটনা আর কখনো কোনো দিন যেন ঘটবে না। এই ভগবানের কাছে ফকির যেই হোক কত কষ্ট করে এসেছে, মা তার আকুতিটা শুনতে চাইছেন, তার আকুতিটার খুব দাম দিচ্ছেন, অনেক সময় আমরা এই আকুতিটার দাম দিয়ে থাকি না। পরে ভোগ হয়ে গেলে প্রসাদ দিয়ে যখন তারা চলে গেলেন তখন বলছেন, আহা বড় গরিব, কত কষ্ট করে এসেছে, মায়ের কাছে আসবে বলে ভিক্ষা করে অর্থ সংগ্রহ করে তারা এসেছে। এই যে ভিক্ষা করে অর্থ সংগ্রহ করে আসাটাই বড় কথা নয়, কি আকুতি জগন্মাতার দর্শন করবেন, এই আকুতিটা খুব ইম্পর্টেন্ট। আমরা ভগবানের কাছে আসি কিন্তু আমাদের ভেতরে সেই আকুতিটা সেইভাবে জাগে না। পরে ভোগ হয়ে গেলে সকলে প্রসাদ পেল,
এবার মা একটু বিশ্রাম করবেন, আমরা পাশের ঘরে গেলাম। চারটে বেজেছে, মা উঠলেন, ঠাকুরের বৈকালী ভোগ দেওয়া হলো। রাসবিহারী মহারাজ এসে বললেন, এও আরেক খুব মজার গল্প, একটি মেম তোমাকে দর্শন করতে এসেছেন, নিচে অনেকক্ষণ অপেক্ষা করছেন। মা আসতেই, মা আসতে বললেন, মেমটি এসে মাকে প্রণাম করতে মা এসো বলে তার হাত ধরলেন, অনেকটা হ্যান্ডশেক করার মতো। মা যে বললেন, যেখানে মা যে বলেন, যেখানে যেমন সেখানে তেমন, যখন যেমন তখন তেমন, সেটা প্রত্যক্ষ করা গেল। তারপর মেয়েটির মুখে হাত দিয়ে চুমু খেলেন। মেয়েটি বাংলা জানেন, বললেন, আমি তো আসিয়া আপনার কোনো অসুবিধা করি নাই, আমি অনেকক্ষণ হইল আসিয়াছি, আমি বড় কাতর আছি, আমার একটি মেয়ে বড় ভালো নেই, তার কঠিন পীড়া হইয়াছে, তাই মা আপনার করুণা ভিক্ষা করিতে আসিয়াছি, আপনি দয়া করিবেন মেয়েটি যেন ভালো হয়। সে এত ভালো মেয়ে মা, ভালো বলিতেছি কেন, আমাদের মধ্যে স্ত্রীলোক ভালো বড় একটা নাই। আবার একজনের মাইক্রোফোন খোলা মৌসুম। এই হচ্ছে কথা, আমাদের দেশে স্ত্রীলোক ভালো বড় একটা নাই, অনেকেই বড় বদমাস দুষ্ট, এ আমি সত্য বলিতেছি, এ মেয়েটি সেরূপ নহে, আপনি কৃপা করিবেন। মা বলিলেন, আমি প্রার্থনা করব তোমার মেয়ের জন্য ভালো হবে। মেয়েটির উত্তর খুব সুন্দর, মেয়েটি বলছেন, মেয়েটি এ কথায় খুব আশ্বস্ত হলেন, বললেন, তবে আর ভাবনা নাই, আপনি যখন বলিতেছেন ভালো হইবে তখন ভালো হইবেই, নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। কথাটি খুব জোর ও বিশ্বাস, কথাটিতে খুব জোর ও বিস্ময় প্রকাশ পেল। মা সদয় হয়ে গোলাপ মাকে বললেন, ঠাকুরের ফুল একটি একে দাও, একটি পদ্ম আন, বিল্বপত্রের সঙ্গে একটি পদ্ম এনে গোলাপ মা মায়ের হাতে দিলে। মা ফুলটি তার হাতে নিজের হাতে করে নিয়ে চোখ বুঝে একটু রইলেন। পরে ঠাকুরের পানে এক পৃষ্ঠে চেয়ে ফুলটি মেমকে দিয়ে বললেন, তোমার মেয়ের মাথায় বুলিয়ে দিবে। মেম হাত জোর করে নিয়ে ফুলটি নিয়ে প্রণাম করে বলল, তারপর কী করিব? গোলাপ মা বললেন, না কী আর করবে, শুকিয়ে গেলে গঙ্গায় ফেলে দেবে। মেয়েটি বলিল, না না, এ ভগবানের জিনিস ফেলিব না, একটি নূতন কাপড়ে থলে করিয়া রাখিয়া দেব, সেই থলেটি মেয়ের মাথায় গায়ে রোজ বুলিয়ে দেব। মা বলিলেন, হ্যাঁ তাই করো। এইটা হচ্ছে কথা। এই যে একজন মহিলা এসেছেন তার সঙ্গে দেখা করতে, এই যে ওদের সৌজন্যবোধ, এটা আমাদের বাঙালিদের শেখার কথা। আমি খানিকক্ষণ আগে খুব অসন্তুষ্ট হচ্ছিলাম আপনাদের এই কচর 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 কচর। আপনারা গিয়ে কখনো যদি চার্চে যান, গিয়ে দেখবেন ক্রিসমাসের ইভ কখনো, যেখানে অনেক ভিড় আছে, চার্চে গিয়ে দেখবেন, কিংবা জৈনদের মন্দিরে গিয়ে দেখবেন, যে কোনো জায়গায় বৌদ্ধদের মন্দিরে গিয়ে দেখবেন, কোথাও সামান্যতম একটি শব্দ পাবেন না। তারা প্রত্যেকে প্রত্যেকে ধর্মের প্রতি, তাদের ইষ্ট দেবতার প্রতি নিবেদিত প্রাণ। আর আমরা আমাদের পুজো হলে আগে ডিজে বাজাই, হ্যাঁ কি একটা সেই আজকাল বিহারি গান বাজে, আমাদের সব কিছুতে এখন ডিজে চাই, বিয়েতে ডিজে চাই, বৌভাতে ডিজে চাই, অন্নপ্রাশনে ডিজে চাই, খুব ভালো যে এখন শ্রাদ্ধে এখনও ডিজে বাজছে না। আর খেলা হলে তো ডিজে বাজবেই, সে তো হবেই, খেলা হবে আমাদের। এই যে এটা আমরা করি, তার কারণ হচ্ছে ওই জায়গাটা কোথায় আমাদের কতটা গলার আওয়াজ বার করতে হয়, কোথায় আমাদের কীরকম আচরণটা করতে, এটা আমরা কিন্তু শিখে উঠতে পারি। এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় অসৌজন্যের ব্যাপার, এটা আমরা কিছুতেই শিখে উঠতে পারি। এবং জানবেন, সবচেয়ে যারা বেশি শিক্ষিত মানুষ তাদের এই ভুলটি সবসময় হয়ে থাকে, এটা আমরা খুব বেশি দেখেছি। বেলুড় মঠে তারাই নিয়ম ভাঙে যারা সবচেয়ে বেশি পুরনো ভক্ত। রোজ দেখতাম, এখন তো আবার নতুন কাণ্ড হয়েছে, বেলুড় মঠে দুটি মেয়ে রাজা মহারাজের মন্দির, ঠাকুরের মন্দিরে গিয়ে খুব সে ভালো করে নেচেছে, তারপর সেটাকে রিল বানিয়ে ফেসবুকে ছেড়ে দিয়েছে। সেই কারণে এখন বেলুড় মঠে কোনো জায়গায় ছবি তুলতে দিচ্ছে না, সব গার্ডের কাছে একটা করে বাঁশি আছে, কাউকে মোবাইলটা এমনি করে তাক করতে দেখলে পিপি পিপি করে সারা বেলুড় মঠ যদি পিপি পিপি করে বাঁশি হচ্ছে। আমরা সেই ছবিটা দেখলাম, ছবিটা বেলুড় মঠে এখানে নাচেনি, ছবিগুলো তুলে নিয়ে গেছে, তারপরে নাচটা দিয়ে ওখানে ওটা পোস্ট করে এই রাজা মহারাজের সামনে মন্দির সামনে নাচছে, রাজা কি আয় কি দুলাল, এই সমস্ত খুব সে নাচছে, একবারে খুব চটুল নাচ, শাড়ি টাড়ি করেই নাচছে, যে নাচটা খুব চটুল। আমাদের এই যে এই কাজগুলো আমরা করি কেন, কারণ এই জায়গার মর্যাদাগুলো আমরা বুঝে উঠতে পারি। এই যে আমরা গিয়ে কথা বলি, ঝগড়াঝাটি করি, তারপরে সবচেয়ে বড় কথা জায়গা রাখা, এটা আরেকটা জিনিস। নরেন্দ্রপুরে দেখেছি সে ভক্ত আছেন গড়িয়াহাট মোড়ে, নরেন্দ্রপুরে তিনি কাউকে বসতে দেবেন না, পরপর তিনখানা জায়গা রেখেছেন, কার জন্য জায়গা রেখেছেন, বলছে আমার বন্ধু সে গড়িয়াহাটে আছে, ফোন করেছে,
এদিকে আমাদের যেতে হবে কিন্তু একা, এটা আমরা কেউ বুঝতে পারি না, আমরা কেউ স্বীকারও করি না। রামকৃষ্ণ ওদিকে তাকাবেন, উনি রোজ দেরি করে আসেন, এটা দেখার জিনিস না। উনি রোজ দেরি করে আসেন, তারপর ওনার উপস্থিতি আমাদের সকলকে জানান দেন, এটা রোজকার ঘটনা, নাথিং টু বি নিউ। আর তাকানোর দরকার নেই, আসতে দিন না কাজ করুন, আপনারা এদিকে দেখুন। তারপরে ওই এই সমস্ত হয়, এই এই যে আমাদের পরিমিতি বোধটা, কোথায় কতটুকু বলতে হবে, কতটুকু মুখ খুলতে হবে, কোনখানে চুপ করে থাকতে হবে। হ্যাঁ, সেই মায়াবতীতে গেছি, ওঙ্কার সেই যে প্রার্থনা ঘর, ভক্তদের যে প্রেয়ার হলটা, সেখানে একটা ফাইবার গ্লাসের ওঙ্কার আছে। আমরা সবাই বসে, আমাদের ভক্তরা ছিলেন, ভলেন্টিয়াররা গেছিলেন, ওরা নিয়ে গেলেন, গেলাম এ বসে আমরা সবাই জপ করার চেষ্টা করছি, শুনছি বাইরের বারান্দায়, বুঝলি তো কি সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা বুঝতে পারিনি। এরপরে সবাই আমরা দলে দলে আসবো, আমি বাইরে বেরিয়ে বললাম যে একটু চেঁচিয়ে বললে আর ফোনের খরচা লাগতো না, সে শুনে নিত। আমরা বুঝতে পারি না কোথায় কতটুকু গলা তুলতে হবে। এই সামিমা আইনে দেখে যা কি সুন্দর, বটল ব্রাশ গাছ আছে, বেলুড় মঠে ঢুকলে দেখুন বাঁদিকে বটল ব্রাশ গাছ আছে, সেই ফুলগুলো দেখতে খুব সুন্দর, বাচ্চাদের ওই যে বোতল ধোয়া হয় যেরকম ব্রাশের ঠিক সেই রকম গাছটা, তার মুখের কাছে এক টোকা লাল ফুল হয়ে থাকে, খুব সুন্দর সবুজের মতো গাছ, ফুল সবসময় উপরের দিকে হয়, আর এই হেডমুন্ড ঊর্ধ্বপথ সেই গাছ, এই কি সুন্দর গাছ বলছে, এই সেই আগের দিন গেছিলাম তা খুব সুন্দর, কি সুন্দর গাছ। এই হচ্ছে আমাদের সমস্যা, আমাদের কতটুকু এই সৌজন্য বোধটা দেখুন। তিনি বলছেন আমি তো আসিয়া আপনার কোনো অসুবিধা করি নাই, আমি অনেকক্ষণ হইল আসিয়াছি, আমি বড় কাতর হইয়াছি। তিনি তার কথা বলছেন উইথ আটমোস্ট কেয়ার, তিনি বলছেন বলছেন আমার মেয়েটি বড় অসুস্থ, তাই তার জন্য কৃপা ভিক্ষা করতে এসেছি। মা বলছেন আমি প্রার্থনা করব তোমার মেয়ের জন্য, কি অদ্ভুত অনুরাগ, কি অদ্ভুত বিশ্বাস। তিনি বলছেন তবে আর ভাবনা নাই, আপনি যখন বলিতেছেন ভালো হইবে, আর তখন ভালো হইবে নিশ্চয় নিশ্চয় নিশ্চয়। ভগবানের প্রতিনিধি আমাকে দীক্ষা দিয়েছেন, আমি মন্ত্র পেয়েছি, সাধন পথ পেয়েছি, এই পথে আমার মুক্তি হবে হবে হবে। এই হবে হবে তিনটের মধ্যে সবসময় আমাদের দুটো কম থাকে, একটাই থাকে আমার মুক্তি হবে, তারপরে মনে হয় হবে, তাহলে হলেও হবে, আমরা কিছুতেই তিনটে হবে পরপর ভাবতে পারি না, হবে হবে হবে। এই যে বলছেন দেখুন নিশ্চয় নিশ্চয় নিশ্চয়, কী দৃঢ়তা। আপনি যখন বলেছেন প্রার্থনা করেছেন আমার মেয়ে সুস্থ হবে হবে হবে, তারপরে মা তাকে দেখুন পদ্মফুল দিয়েছেন, প্রার্থনা করে চেটে দিয়েছেন, বলছেন এই ফুল শুকিয়ে গেলে কী হবে, হ্যাঁ কী আর হবে, গোলাপ গঙ্গায় ফেলে দেবে। তখন উনি বলছেন যে না আমি গঙ্গায় ফেলবো না, ভগবানের দেওয়া জিনিস, এটি আমি একটা কাপড়ের মধ্যে ভরে রাখবো, আর আমার মেয়ের মায়ের মাথায় গায়ে সব জায়গায় এটা বুলিয়ে দেবো। মা সেটা বলছেন হ্যাঁ তাই করো। গোলপার্কে আমাদের রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অফ কালচারের ইন্ডোলজিক্যাল স্টাডিজ অ্যান্ড রিসার্চে পড়তে এসেছিলেন একজন মাতাজি, আমি যদি নাম ভুল না করি প্রবুদ্ধ মাতা, বাইরে থেকে সন্ন্যাস নিয়েছিলেন, তিনি এসেছিলেন ব্রহ্মচারী রূপে, এই দেশের থেকে তার এত ভালো লেগেছিল, খুব সম্ভবত ভূতেশানন্দজি মাঝে ছেলে, তিনি উত্তরকাশী থেকে সন্ন্যাস নিয়ে ইনস্টিটিউট অফ কালচারেই একটা ঘরে থাকতেন, নিজেই ওদের রান্নাবান্না করে খেতেন তা জানি না। তিনি পূজনীয় গীতানন্দজি মহারাজের কাছে মায়ের সেই বেলপাতার মালা চেয়েছিল। আমি একদিন সন্ধ্যেবেলা গোলপাট থেকে এসেছি একটা কাজে, মহারাজেরই বই নিয়ে এসেছি। মহারাজ সঙ্গে সঙ্গে বললেন আমার একটা উপকার করবেন, মহারাজ ঠাকুর মাকে প্রণাম করতে এসেছেন, উনি আর রামগোপাল মহারাজ। আমি বললাম হ্যাঁ উপকার করো, তো একটা বেলপাতার মালাটি বললেন ওই যে মেমবেটি আছে মেমবেটিকে তা দেবে, একটা প্লাস্টিকের ব্যাগ। কী বিনয়ের সঙ্গে তিনি পূজারীকে বলছেন প্রদ্যুৎ মাছকে মালাটা আমায় দেবে, এমনভাবে বলছে যেন তিনি ভিক্ষা চাইছেন। তবে মালা দেওয়া হলো, প্লাস্টিকের মধ্যে ভরে দেওয়া হলো। রামগোপাল মাছ আমার কেন ফিসফিস করে বললেন ওকে খুব সাবধানে এই মালাটা রাখতে বলবে, এটা মায়ের গলায় পড়া মালা, এটা যদি শুকিয়ে যায় ওরা তত বোঝে না, ডাস্টবিন টাস্টবিনে যেন না ফলে, বেলুড় মঠে এসে গঙ্গায় যেন বেলপাতাটা বিসর্জন দিয়ে দেয়। এই দেখুন কি সুন্দর। এবার তিনি তার এক্সপিরিয়েন্সের কথা বলছেন, এটি দিয়ে আমরা শেষ করব, আর একটুখানি আছে, একটু ধৈর্য ধরুন, আমার মধ্যেও হরি আছে। ঈশ্বর সত্য বস্তু তিনি আছেন, আপনাকে একটি কথা বলতে চাই। কিছুদিন পূর্বে আমার আরেকটি শিশুর খুব জ্বর হয়, আমি খুব ব্যাকুল হইয়া একদিন বসিয়া বলি হে ঈশ্বর তুমি যে আছো তা আমি অনুভব করি, কিন্তু আমাকে প্রত্যক্ষ কিছু দাও, এটাই প্রত্যক্ষ প্রমাণ আমরা সবসময় ঈশ্বরের কাছে চাই, এবং আপনারাও চান, এই যে তুমি যে আছো তোমাকে বিশ্বাস করি, কিন্তু কিছু একটা করে দেখাও যে তুমি আছো, বস তুমি যে আছো এই পাশ ওপাশ ঘুরে বেড়াচ্ছ না, এটা যেন না হয়।
এই আমাদের তো দৌড় হচ্ছে ফুলকপির বড়া, আলুর বড়া, ফিশ ফ্রাই সব যেন আসে, হ্যাঁ আজকে ভালো করে যেন রান্নাবান্না করতে পারি, কখন আমরা মুক্তির কথা ভাবি না। বলছে, এই বলিয়া কাঁদিয়া কাঁদিয়া একটি রুমাল পাতিয়া রাখি, অনেকক্ষণ পর দেখি সেই রুমালের ভাঁজের মধ্যে তিনটি কাঠি। আমি অবাক হইয়া সেই কাঠি তিনটি লইয়া উঠিয়া আসিয়া শিশুটির গায়ে ক্রমাগত তিনবার বুলাইয়া দিলাম, সেইক্ষণে তাহার জ্বর থামিয়া গেল। ইয়া বলিতে বলিতেই টস টস করিয়া মেমের চোখ দিয়ে জল পড়তে লাগলো। তারপরে বললেন, আপনার আবার দেখুন সৌজন্যবোধ, আপনার অনেক সময় নষ্ট করিলাম, আপনি মাফ করিবেন। মা বলিলেন, না না, তোমার সঙ্গে কথা কয়ে আমি ভারী খুশি, তুমি একদিন মঙ্গলবারে এসো। মা বলছেন, মধুবারে আসার কথা বলছে। মেমটি প্রণাম করে বিদায় নিলেন। যোগিনমার পিঠে ফোড়া হয়েছে, অস্ত্র হয়েছে। মা বলেন, আহা, আজকের দিনে যোগিন পড়ে রইল, কত কি করবে মনে সাধ ছিল, একবারও এই ঘরে আসতে পারল না। আমাকে জিজ্ঞাসা করলেন, তুমি যোগিনের কাছে যাচ্ছ কি বলো? বলো আমি একটু পরেই আসছি। গোলাপ মাকে দেখে মায়ের কাছে ফিরে এসে দেখি শ্রীমন প্রিয়নাথ প্রণাম করছেন। মা মুখে হাত দিয়ে চুমু খেলেন। প্রিয়নাথের চোখে ছাতির শিখে ভয়ঙ্কর খোঁচা লেগেছে, ব্যান্ডেজ করা রয়েছে। তাই দেখে মা ভারী ব্যস্ত রয়েছেন, বারে বারে বলছেন, আহা, ভাগ্যে চোখটি নষ্ট হয়নি গো, এইবার আমার রওনা হওয়ার সময় হয়ে এসেছে। একটু পরে প্রণাম করে বিদায় চাইতে মা বললেন, আবার এসো। মা তাকে মঙ্গলবার দিন, সেই মেমটিকে মঙ্গলবার দিন আসতে বলেছে। সেই মেমটি এসেছিল পরের মঙ্গলবার। যোগিনমার পিঠে ফোড়া হয়েছে, এত বড় ফোড়া, কারণ অঙ্কল খুব সম্ভবত অস্ত্র করতে হয়েছে, অপারেশন করতে হয়েছে। তাই ঘা নিয়ে যোগিনমার পুজোতে, মহাষ্টমীর পূজায় আসতে পারেন। মায়ের খুব দুঃখ হচ্ছে, যোগিনমার কত দুঃখ হওয়ার কথা, মার খুব দুঃখ হচ্ছে, আহা, সে কত কী করবে ভেবেছিল, করে উঠতে পারেনি। তাই বলছেন, বলো আমি একটু পরেই আসছি। মানে তার যে অভাব মা ফিল করছেন, একটু পরেই তিনি আসছেন, এমন সময় তিনি নিতে আসবেন প্রিয়নাথ। তিনি এসেছেন, তার চোখে ছাতার খোঁচায় ইয়ে হচ্ছে, লেগেছে, শীত লেগেছে, সেটা ব্যান্ডেজ করা হয়েছে। মা দুঃখ প্রকাশ করছেন, একই সঙ্গে স্বস্তি প্রকাশ করছেন, চোখটার কোনোরকম ক্ষতি হয়নি। এমন সময় বিদায়ের সময় এসে গেছে। মাকে প্রণাম করতে বিদায় নিতে মা বলছেন, আবার এসো। হ্যাঁ, এই যে মায়ের কাছে এটা একটা শেখার মতো, কখনো যাও এই কথাটা বলতেন না, আবার এসো, সব সময়ে একটা প্রার্থনা, আবার আসার একটা সবসময় একটা আহ্বান তিনি আমাদের কাছে, আমাদের উদ্দেশ্যে নিবেদন করতেন। আমরা যেন সবসময় মায়ের এই আহ্বানটা শোনার জন্য যেন অপেক্ষা করে থাকি। এইখানে আমাদের সার্থকতা, কোনো অবস্থাতে কোনো কিছুতেই যেন জগতে সবাইকে ছাড়লেও মায়ের এই আহ্বান যেন আমরা শুনতে পাই, আমরা যেন সবসময় মায়ের কাছে আসতে পারি। সে একটা আছে না, আবার এসো, ওই বলছে আসছি মা। এই আসছি কথাটার ইংরেজি শব্দ হচ্ছে আই অ্যাম কামিং, আমি আসছি, আমি তোমার কাছে আসছি। এই আসছি শব্দটা নিয়ে খুব সুন্দর, এই যে সবসময় যেন প্রার্থনাটা থেকে আই অ্যাম কামিং টু ইউ মাদার, আমি তোমার কাছে আসছি। আমাদের যেন সমস্ত মন প্রাণ মাতৃগত হয়, মাতৃগত প্রাণ হয় আমাদের, আমরা যেন মাকে আরও বেশি ভালোবাসতে পারি। আমাদের ভালোবাসাটা যেন পোশাকই না হয়ে ওঠে, আমাদের ভালোবাসাটা যেন আন্তরিক হয়। মা যেমন বলছেন না, সব মুখস্থ অন্তস্থ নয়, আমাদের ভালোবাসাটা যেন সত্যি সত্যি অন্তস্থ হয়। দেখবেন এই ভালোবাসা আমাদের অন্তস্থ মুখস্থ হলেও মায়ের ভালোবাসার কম সামান্যতম কমতি হতে থাকে না। কালকেই দেখছিলাম একটা ছোট্ট এই টিভি একটা রিপোর্টিং দেখছিলাম, শ্রীশ্রীমায়ের পদার্পণ উৎসবে একটি মেয়ে এসেছে, অনেকের সাক্ষাৎকার, সেই মেয়েটি বলছে, আমি বালুরঘাটে আমার বাড়ি, আমি কলকাতায় পড়তে এসেছি, যখনই আমার মায়ের কথা মনে পড়ে, মানে বাড়িতে যে মাকে ছেড়ে এসে তার কথা মনে পড়ে, আমি খুব অভাব বোধ করি, আমি আসি এবং মায়ের কাছে আসি এবং আমি ফিল করি আমার মাকে, আর মাকে ছেড়ে আসার যে কষ্টটা, সেই কষ্টটা আমার চলে যায়। এটা হচ্ছে খুব বড় কথা, আমরা যারা আমাদের মাকে হারিয়েছি বা হারাইনি, আমাদের যেন সবাই আমাদের নিজের মাকে প্রত্যক্ষ করতে পারে, মায়ের প্রতি যেন এই ভালোবাসাটা থাকে। মা যেমন বলছেন না, যে শুধুমাত্র পাতানো মা নয়, সত্যিকারের মা, আমরা যেন মাকে আমাদের সত্যিকারের মা বলে গ্রহণ করতে পারি। শ্রী ভগবানের কৃপা হলে আবার আগামী মাসে কোনো একটা দিনে আপনাদের সঙ্গে দেখা হবে, ততদিন সবাই ভালো থাকবেন। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্থিহারিণী ত্রৈলোক্য বাসিনামিড্ডে লোকানাম বরদাবল। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ।
শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।